ভাই 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 সামনে হিপহপ, সামনে হিপহপ রয়েছে, যদি একে মারতে পারি তাহলে ওই যে কেউ রক্ষা করে নাইমে গেছে রে গাড়ি থেকে, আর নাইমে গেছে রে যদি মারতে পারো। তো গাইস কি অবস্থা সবার, আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো ভাই আজকে তোমাদের মাঝে আমি হিপ হপ মারার একটি গোপন ট্রিক শেয়ার করতে যাচ্ছি। তো ভাই মূলত আজকে লগ হয়ে থাকা অবস্থায় আমার মেসে পড়ে যায় হিপ হপ বান্ডিল, আর এই হিপ হপকে দেখে আমার মনের মধ্যে নতুন শখ জাগে, মানে হিপ হপকে মারার জন্য নতুন শখ। তো আজ তোমাদের আমি ভাই হিপ হপ মারার নিনজা টেকনিক দেখাই দিব। তো দেখতে পারতেছো কি বাপটাই না নিতেছে, লবিতে থাকা অবস্থায় ভাই সবাই তো হিপ হপকে গিরা ধরতেছিল। তো ম্যাচের মধ্যে যায় দেখা যাবে আর কি কে মারতে পারে একে। তো আমি তো পুরাই ভাই নিনজা টেকনিক নিয়ে আসছি, মানে একে মারার জন্য সব প্রস্তুতি নিয়ে আসছি, দেখা যাক মারতে পারি কিনা। আর তোমাদেরকেও দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে হিপ হপকে মারতে হয়। তো ভাই এখন আমাদের সময় এসে গেছে, মানে এখন হচ্ছে সেই নিনজা টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। তো এর জন্য কি করতে হবে ভাই, এখন আমাদের প্লেনের যে ফুকে থাকে পাশার দিকটা আগায় থাকতে হবে। তো কি বলবো ভাই, আজ পর্যন্ত কোনো মেয়ের পাশার দিক তাকাইলাম না, কিন্তু প্লেনের লাস্ট দেখতে প্লেনের পাশার দিক ঠিকই তাকাইতে হবে। তাও আবার এই হিপ হপ বাবার জন্য, জানি না হিপ হপকে মারতে পারবো কি না ভাই, খুঁজে তো পাইতেছি না, কই নাম দিছে কোথায় যাইতেছে কিছুই বুঝতে পারতেছি না। তবুও যদি একবার পাইয়া যাই বলে বক করে তাহলে আজকাল রেহাই না। এ ভাই সামনে নামছে রে, আরে ভাই রে, এ যে হিপ হপ যাইতেছে, যদি আমার চোখের মধ্যে ছানি পড়ে না থাকে তাহলে এটাই হিপ হপ, আমি একদম ভুল দেখি নি চান্দু, এটাই হিপ হপ আমি 99% শিওর হয়ে গেছি। কারণ গাইস ওর ড্রেস আপটা লাল ছিল, আর আমি প্লেনের উপর থেকে দেখতে পারতেছি যে এটাই হিপ হপ। আর ওই যে ভাই প্যারাশুট খুলে ফেলেছে, কিছুক্ষণের মধ্যে আমি এর সাথে ফাইটিং করতে যাচ্ছি। আর আমার যতদূর মনে হচ্ছে যে আজকে আমি মার খেয়ে যাবো, কারণ ওই আমার আগে ল্যান্ডিং করবে। আর ভাই এটা হিপ হপ গাইস, আমি 100% নিশ্চিত হয়ে গেছি ভাই। ওই দেখেন ওই যে লাল ভাই, আমাকে কোনোভাবে বাঁচতে দাও রে, আমাকে মাইরো না রে চান্দু, তোমাকে মারার জন্য আমি সেই কখন থেকে নিনজা টেকনিক অ্যাপ্লাই করে যাচ্ছি। আরে আরে আমার কাছে একটা এনিমি নামছে রে ভাই, এই যে কালার ড্রেস আপ কে মারিয়ে দিল এটাকে, আরে ছি ভাই এখান থেকে কখন সুস্থ হবে, ওই যে সাদা প্লেয়ারটা এটাকে মারা দিয়েছে ভাই, প্লিজ আর আমাকে মাইরো না। তো হিপ হপটা আবার কই গেল, হিপ হপ মারা খেয়ে গেল নাকি? এই যে 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 ওই ওই ভাই 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 সামনে হিপ হপ, সামনে হিপ হপ রয়েছে, যদি একে মারতে পারি তাহলে ওই যেব। আরে গা শুয়ে পালাইতেছে হিপ হপ, এখন নাকি গা শুয়ে পালাইতেছে আমার ভয়ে। তাও ও ভাই যদি মারতে পারি, আরে মারে দে সিরে জান্দু সি ভাই, এর জন্য আমার খুবই মায়া লাগতেছে, লাস্ট অব দি আমার ভয়ে গা শুয়ে বেচারা পালাইতেছিল, কিন্তু পালাইতে দিলাম না, কারণ হচ্ছে এ লবিতে থাকা অবস্থায় অতিরিক্ত ভাব নিয়েছিল, যেটা আমার একদমই সহ্য হয় নাই। তো ভাই অলমোস্ট আমরা কিন্তু নতুন একটা স্থানে চলে আসছি, আর দেখতে পাচ্ছি আমার উপরে একটা এনিমি, আর আমি কিন্তু আজ ভাই ক্যাম্পিং করে খেলতেছি ভাই, এটা আমার জন্য খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ হচ্ছে ভাই আজকে আমার ফোনের মধ্যে কিসের জন্য যেন ল্যাগ করতেছে ভাই, প্রচুর পরিমাণে ল্যাগ করতেছে, যে কারণে এনিমির সাথে আমি রাশ করে খেলতে পারতেছি না, এই জন্য ক্যাম্পিং করে খেলতেছি। আর আমার উপরে যে এনিমিটা দেখতে পাচ্ছি, ও রে রে আরে হামলা করো না রে, আজকে কয়ভাবে আমাকে নির্যাতন করবে আল্লাহ জানে। আরে বাইরে ছি ভাই, গ্রেনেড ফালাই যাইতেছে, এখান থেকে আমাদের চলে যাইতে হবে ভাই, আজকে আমার উপরে যে এরকম ভাবে নির্যাতন হবে আমি কল্পনা করতে পারি নাই, মানে ফোনটাও এর উপরে ল্যাগ করতেছে, বিপদে বিপদ, বিপদে বিপদ, পদে পদে বিপদ। তো এখান থেকে আমাদের চলে যাই ভালো। আর ভাই দেখতে পাচ্ছিস একটা গাড়ি নেই, একটা এনিমি টান দিতেছে, দাঁড়াও দাঁড়াও যাও, হ্যাঁ ভাই তুমি চলে যাও, তোমাকে আমি আজকে কোনো ডিস্টার্ব করব না, কারণ এখন আমি বেশি পণ্ডিতি করতে গেলেই ফাইসে যাইব। আর আমার সামনে ও ভাই, ও সামনে ফাইটিং করতেছে, যদি এখান থেকে একটা এনিমি মারতে পারতাম অনেক ভালো লাগতো, সেই কোন জনমে একটা এনিমিকে কিল করতে পারতেছিলাম। তাও আবার হিপ হপকে, ওই যে সামনে এনিমি ভাই রে ভাই, একে যদি মারতে পারি বিশ্বাস করো ভাই অনেক ভালো লাগবে, যদি মারতে পারি, যদি মারতে পারি চান্দু, একটুয়া খাই যাও, একটা খাই গেছে, আর আরেকটা আরেকটা, আরে আরে ভাই তারপরে বললো না, আরে ও ভাই এসপি দেখো, আমার এসপি দেখো ভাই, পুরাই খাই ফেলছে আমাকে, মানে 10 SP ছিল চান্দু, ছি ভাই 10 SP বাইছে গেছি, কোন সৌভাগ্যতে যে বাইছে গেছি কল্পনা করার বাইরে, মানে সেই হিপ হপকে কোন জন্মে মারতে পারছিলাম, আর এরপরে কোনো এনিমিকে কিল করতে পারি নাই, আফসোস ভাই বড়ই আফসোস রয়ে গেল। তো যাই হোক দেখা যাক, এনিমি এখন অবধি 4টা এনিমি অ্যালাইভ আছে, এদের মধ্যে কাউকে মারতে পারলে হয়ে যাবে। আর এর মধ্যে আর একটা গাড়ি বাবা আমাদেরকে ডিস্টার্ব করতেছে, মানে রাশ করে যে রাশ করে খেলবো সে তারও কোনো উপায় নাই ভাই, এমন কোনো অপশন থাকতো যে গাড়িকে উদাও করা যাওয়া, মানে এমন কোনো গান বের হইতো গাড়িকে উদাও করে দেওয়ার জন্য তাহলে ভালো হইতো, আফসোস সেটা গাড়ি না করবে না আর গাড়িকে উদাও করবে না, ঠিক আছে ভাই। তো যাই হোক আমাদের এখানে সেফ টু সেফ খেলতে হবে, কারণ যেহেতু আজকে আমরা টার্গেট নিয়ে আসছিলাম হিপ হপকে মারার জন্য, তো হিপ হপকে কিন্তু মারতে পারতেছি। এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সামনে একটু নিয়ে মারছি, ও রে ভাই ড্যামেজ আছে, কথাও বলতে পারতেছি না, যদি মারতে পারতাম কিন্তু গোলাবল ফালা দিছে, মারার কোনো অপশনই নাই। তো যেটা বলতে চাইছিলাম, আমরা একটা নিনজা টেকনিক নিয়ে আসছিলাম হিপ হপকে মারার জন্য, হিপ হপকে কিন্তু মারতে পারছি, কিন্তু এখন হচ্ছে আর একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, বুইয়ার টেকনিক। কিন্তু এইখানে গাড়ি বাবা যেরকম করতেছে আমার মনে হয় না আমি বুইয়া আনতে পারবো বলে, তবুও চেষ্টা করেই যাইতেছি। আর ওইটা তো ভাই মনে করেন যে ওই পাথরের উপর ওইটা বৈশা আছে, আর ওইখানে এখন আমরা রাস করতেও পারবো না, কারণ কি ভাই বুঝতে পারতিস রাস করা যাবে না, কারণ গাড়ি বাবা আমাদের ঘুরাই ফেলবে।
যাবে, আর গাড়ি বাবাকেও ফাটাইতে পারতেছি না, ফাটাইতে পারলে হয়ে যেত। দেখা যাক আমরা এই ফাঁকেই যদি বুঝিয়ে আনতে পারি তাহলে তো হয়ে যাবো। ও রে ছক্কা মারছে রে, আর একটু কি চুরি করতে পারবো? ও ও ভাই, বলতে না বলতে ওটা কিন্তু ছক্কা মারছিল। আর আছি ভাই, ছি 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 ছি, এই জন্যই আমি রাশ করতে চাইনি, কারণ আমি রাশ করলে আমাকে এরকমভাবে একটা ছক্কা মারতো। তো এখন আমাদের এই আরে আবার এতটুকু জায়গার মধ্যে তুমি তোমার গাড়ি নয় লাগলো? আরে আরে বাইরে আমাকে বুঝিয়ে আনতে দাও ভাই, প্লিজ ইয়ার। আরে ভাই আমাকে একটু রক্ষা করে, নামে গেছে রে গাড়ি থেকে, আরে নামে গেছে রে, যদি মারতে। ও ভাই সাপ, কেমনে ভাই? ও ভাই রে ভাই, কেমনে হেডটা মারে দিয়েছি, আমার কল্পনার বাইরে ছিল যে এরকম ভাবে একটা হেড লাগে যাবে। সত্যি ভাই এটা জোরে বক মরে গেছে। তো যাই হোক, কি আর বলবো, আমরা যে চ্যালেঞ্জটা নিয়ে আসছিলাম, মানে হিপ হপ মারা যে নিনজা টেকনিকটা দিয়েছিলাম, ওইটা কাজে লেগেছে। আমরা প্লেনের পাশার দিক তাকিয়ে তাকিয়ে ফাইনালি হিপ হপটাকে মারতে পেরেছি। তো ওই জন্য আমার খুবই ভালো লাগতেছে। আবার আরেকদিকে খারাপ লাগতেছে যে আমরা এই ম্যাচে কিলই করতে পারি নাই, মাত্র 3টা কিল করছি, এটা কোনো কথা, তাও আবার একটা কিল চুরি করেছি। তো যাই হোক প্রিয়, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও।